ধন্যবাদ এই সিলেট প্লাস এর বন্ধুরা, আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে ইফতারের আগে আমাদের এই লাইভে জয়েন করছেন, আপনাদেরকে আমি সিলেট প্লাস এর পক্ষ থেকে আবু বকর ধন্যবাদ জানাই। আপনারা জানেন আর একটু পরে ইফতারের টাইম হয়ে যাবে, তাই আমরা আজকে এই একটু বিলম্ব হয়েছে লাইভে আসতে, তারপর আমরা আন্তরিকভাবে দুঃখিত আমাদের নেটওয়ার্কের প্রবলেমের কারণে। আমরা আপনাদেরকে আজকে 5 থেকে 6 মিনিট সময় দেব এই লাইভে। আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন মাওলানা হাফিজ হাবিবুর রহমান হাবিব। আপনাদেরকে উনি এই ইফতারের আগে আমাদেরকে কোরআন তেলাওয়াত করে আমাদেরকে শোনাবেন। আমি মাওলানা হাবিবুর রহমান হাবিব ভাই। হাবিব ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। জি হাবিব ভাই, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, ভালো। আপনারা কেমন আছেন? খুব ভালো আছি। আচ্ছা, আমরা আসলে ইফতারের টাইম হয়ে গেছে, আমাদের নেটওয়ার্কের সমস্যার কারণে আমরা আসতে একটু বিলম্ব হলো, দুঃখিত। আপনি আমাদের এই সিলেট প্লাস এর ভিউয়ার্স এর উদ্দেশ্যে আপনি আমাদেরকে প্লিজ একটু কোরআন তেলাওয়াত করে শোনাতে পারেন। ধন্যবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير إن بطش ربك لشديد إنه هو يبدئ ويعيد وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ صدق الله العظيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم ধন্যবাদ হাবিব ভাই আপনাকে আমাদের এই সিলেট ক্লাসকে এতটুকু সময় দেওয়ার জন্য। আসলে আজকে আমরা একটু বিলম্ব হয়েছে, আমরা আর একটু আগেই শুরু করতে চেয়েছিলাম কিন্তু আমাদের নেটওয়ার্কের কারণে আমরা একটু দেরি হলো, তাই বলে আমরা সিলেট ক্লাসের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। অবশ্য আমরা এভাবে প্রতিদিন আপনাদেরকে এই ইসলামিক কিছু সঙ্গীত বা এই ইসলামী সঙ্গীত কোরআন তেলাওয়াত শোনাবার চেষ্টা করব। এই মুহূর্তে আপনারা যেবা যারা আমাদের সিলেট ক্লাসে যোগ দিয়েছেন এবং মৌলানা হাফিজ হাবিবুর রহমান হাবিব ভাইকে সিলেটের প্লাসের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইনশাআল্লাহ আপনারা কোরআন তেলাওয়াত শুনেছেন। রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস, এই মাসে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করি না, ফলে ইবাদত করি না।